আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। যেমন সে এখন বলছে আমি জিম্মি, আমি তো কোনোভাবেই জিম্মি না। কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা। তাই সে যে এখন এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা, আমার কোনো রকম কোনো ভিডিও নেই, থাকলে সে প্রমাণ দিবে। আমার আইনজীবী যে সকল কথা বলেছেন তার প্রত্যেকটা কথাই সত্য, কারণ আমাদের কাছে প্রত্যেকটা বক্তব্যেরই প্রমাণ আছে। আমার বাবা যে দ্বিতীয় মামলা করেছেন সেখানে আমার বয়সে উল্লেখ করেছে 16 বছর, এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে কিছু কিছু গণমাধ্যমে বলে যাচ্ছে যে আমার মেয়ে এখনো নাবালিকা, আমার মেয়ে প্রাপ্ত বয়স হয়নি। সেটা মহামান্য হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। এবং আমাকে যে খন্দকার মুস্তাক আহমেদ কোনোভাবে জিম্মি করে রাখেনি, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের খুশিতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, আমি মহামান্য হাইকোর্টের কাছে সেটা বলেছি এবং বিজ্ঞ কোর্টের সামনেও আমার বাড়ি ছাড়া জবানবন্দিতে বলেছিলাম যে আমি নিজ জিম্মায় যেতে চাই। আমি নিজ জিম্মে আমার হাজব্যান্ডের কাছে এসেছি। আমার বাবা আমাদের এই বিয়েটা যেহেতু মেনে নিতে পারেনি, তাই সে বিভিন্নভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা। তাই সে যে এখন মিডিয়াতে এসে বিভিন্ন কথা বলছে তার প্রত্যেকটা কথা যে মিথ্যা, আমি বলছি সে প্রথমে বলেছে আমার মেয়েকে জিম্মি করে রাখা হয়েছে, মেয়ের সাথে কোনোভাবেই কমিউনিকেশন করতে পারছি না। সে আমার সাথে প্রায় মাঝে মাঝেই কথা বলে, এবং যখন সাইফুল সাগর আহমেদ তাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি তাহলে আপনার মেয়ের সাথে যোগাযোগের কোনো রকম চেষ্টা করেছেন, সে প্রশ্নটা সুন্দরভাবে এড়িয়ে গেছে। যখন বিভিন্ন মিডিয়া তাকে প্রশ্ন করেছে আপনি কেন আপনার তাহলে প্রতারণা করে মেয়ের বয়স 16 লিখে মামলা করেছেন, সে এই প্রশ্নটাও সুন্দরভাবে এড়িয়ে গেছে। অর্থাৎ তার প্রত্যেকটা বক্তব্য মিথ্যা। যেমন সে এখন বলছে আমি জিম্মি, আমি তো কোনোভাবেই জিম্মি না। আমি আজকে আপনাদের সামনে এসেছি, সুন্দরভাবে কথা বলছি, সব কিছু আমার মনের কথাগুলো খুলে বলতে পারছি, যা আসলে প্রকৃতপক্ষে সত্য। সে আমাদের বিভিন্ন ছবি দেখিয়ে বিভিন্ন অসত্য কথা প্রচার করছে এবং বলছে খন্দকার মুস্তাক আহমেদ জিম্মি করে রেখেছে, আমার কিছু ভিডিও ধারণ করে রেখেছে। এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা, আমার কোনো রকম কোনো ভিডিও নেই, থাকলে সে প্রমাণ দিবে। সে তো কোনো রকম কোনো প্রমাণ দিতে পারছে না, কেবলমাত্র সে তার মুখের বুলিগুলো আউড়ে যাচ্ছে, সব জায়গায় মিথ্যা বক্তব্য দিচ্ছে, আমার মেয়েকে জিম্মি করে রেখেছে, বিভিন্নভাবে কান্নাকাটি করছে, কিন্তু এখানে আসল বক্তব্য আলাদা। সে আসলে আমাদের যখন বিয়ে হয় আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। এই কথাটা আমরা প্রথম দিকে বলিনি, কারণ আমি ভেবেছিলাম আমাদের পারিবারিক সম্মানটা ক্ষুণ্ণ হবে বা আমি আসলে কাউকে কোনোভাবেই ছোট করতে চাইনি। কিন্তু এখন কোনোভাবে উপায় না দেখে এই সত্যগুলো সবার সামনেই তুলে ধরছি। সে আমাদের আমার ফুপার মাধ্যমে যোগাযোগ করে বলেছে যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে। এই কথাটা আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে তা আপনাদের সামনে পেশ করব। সে আরও কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। আমার মেয়ে বলেছিল যে খন্দকার মুস্তাক আহমেদ তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে, জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে। কথাটা আসলে মিথ্যা, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এই কথা আমি সব জায়গায় বলে আসছি। আমি প্রাপ্ত বয়স্ক, আমার যাকে ভালো লাগে, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো। এবং সে যে এই ধরনের কথাগুলো বলতে পারে, তার আগে আমরা ঠিক 3টি জিডি করে রেখেছিলাম। প্রথম জিডিতে আমরা বলেছি সে আমাদেরকে হয়রানি করছে এবং আমাদের কাছে ফ্ল্যাট এবং টাকা চেয়েছে, এবং বলেছি সে একটা মিথ্যা মামলা করতে পারে। তার কিছুদিন পরে সেই মিথ্যা মামলাটা দায়ের করেছে। সে কেন মামলা করেছে, সে আমাদেরকে হয়রানি করতে যাচ্ছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় সকল ক্ষেত্রে সে কখনো দেখছি সে কান্না করে কিছু কথা বলছে। একটা মানুষের সিম্প্যাথি বা সমবেদনা পাওয়ার একটা আকাঙ্ক্ষা,